হ্যালো ভিভার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লোনে এটিকে থেকে তার পুরনো ক্লাব মোহনবাগানে এসেছেন দিন চারেক হয়েছে কিন্তু এসে এতটুকু সময় নষ্ট করেননি শেখ ফৈয়াজ সোজা ফিটনেস ট্রেনিং কিংসলে শিল্টনরা যখন ছুটিতে তখন তিনিও মেহতাব ক্লাবের ফিজিক্যাল ট্রেনার সমীরন নাগের তত্ত্বাবধানে চুটিয়ে ফিজিক্যাল ট্রেনিংয়ে ব্যস্ত বর্তমানে দলের অধিকাংশ খেলোয়াড়ই ফৈয়াজের চেনা তাই পুরনো সতীর্থদের পেয়ে তিনি তাদের সাথেই মিশে গেছেন তার বক্তব্যে এটা স্পষ্ট যে এটিকেতে যাওয়া তার সবচেয়ে বড় ভুল ছিল বাগান ছেড়ে আইএসএলে খেলতে চেয়েছিলেন কিন্তু এটিকের হয়ে ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় সেই আশা পূর্ণ হয়নি তার তবে তার লক্ষ্য এখন শুধুই সবুজ মেরুনের হয়ে প্রথম একাদশে জায়গা করে নেওয়া আর মাঠের সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করা সোমবার সনি ও অন্যান্যরা চেতাল একটি ক্লাবে মূলত জিম করে সময় কাটান ডারবির দিকে তাকিয়ে আজ থেকেই মোহনবাগান যুব ভারতী তাদের অনুশীলন শুরু করবে তো আজকের ভিডিওটি ছোট্ট ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইকও কমেন্ট করো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতিহু চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বাটন অবশ্যই প্রেস করো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য